নির্বাচনের দিন যিমানেই চমু চাপি আহিছে সিমানেই আকর্ষণীয় হৈ পৰিছে নির্বাচনী যুঁজ। আৰম্ভ হৈছে দল পাগৰাৰ ৰাজনীতি। ৰূপহী হাতত শতাধিক বিজেপি কর্মীয়ে যোগদান করে এজেপি দলত। বিশেষকৈ সমষ্টিটোত বিজেপি কর্মীয়ে তুলিছে দল ত্যাগৰ জোৱাৰ। জুৰিয়াত অসম জাতীয় পৰিষদ দলৰ কাৰ্যালয়ত এজেপিৰ ৰূপহী হাতৰ প্ৰাৰ্থী ডক্টৰ সফিকুল ইছলামৰ উপস্থিতিত শতাধিক বিজেপি কর্মীয়ে অসম জাতীয় পৰিষদ দলত যোগদান কৰে। আমি বিজেপি দলটো ত্যাগ কৰিছোঁ, যোগ্য নেতৃত্ব এজন পাইছিলোঁ, যোগ্য নেতৃত্ব বহনকাৰী মিষ্টাৰ হৰিবুৰ ৰহমান, আজি সেই যোগ্য নেতৃত্বৰ সন্ধান কৰি আমি রুপিয়া সমষ্টির পর ডক্টর সফিকুল ইসলামক এখন উপযুক্ত যোগ্য নেতৃত্ব তাও সুন্দর স্বচ্ছ নিকা ভাবমূর্তি লোক বলে ভাবি আমি তেখেতর ওপর আস্থা বড়হা রাখি সমষ্টির উন্নতির কামনার উপর একটা আশা বড়হা রাখি আমি আজি বিজেপি হয়ে থাকে অসম জাতীয় বিরোধী দলত আমি যোগদান করেছি। এর উপর বর্তমান ইয়াত আছে আর রুপিয়া সমষ্টির বিভিন্ন এলাকাত আদরণি পর্ব অনুষ্ঠানের যোগেদি আমার প্রায় 5,000 কর্মী যোগদান করব আমি এই সিস্টেমেটিক রাখিছো। আজির দিন প্রায় শতাধিক বিজেপি কর্মী আজি আমার অসম জাতীয় পরিষদ আর পরিষদ আর জাতীয় পরিষদ আর এই জাতীয় পরিষদের সভাপতি নলিনজ্যোতি গগৈ নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে প্রায় শতাধিক বিজেপি কর্মী আহি আজি আমার এই দলত যোগদান করেছে আর আমি আমার দলে স্বাগতম জানাইছো। দুঃখ কষ্ট লই বিজেপি এরিয়া যে অসম জাতীয় পরিষদত আজি যোগদান করেছো কারণ এটাই আমার মনত বহুত আঘাত লাগিছে। বহুত দিন ধরে বিজেপিত কাম করে আসিল কিন্তু আমি যিজন প্রার্থীর লগত প্রতিদ্বন্দ্বী হেৰি করেছিল টিকেট বিচারিছিল হৈবুৰ ৰহমান বাবুলর হৈ তেখেতে টিকেট নোপাত আমি আর গোটেই কর্মীখিনিয়ে একেলগ হৈ বা এই নাজির হোসেনের ওষুধ গৈছিল। নাজির হোসেনে বেলেগর কর্মী বলে আমাক কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই, আমাক সমজি লওয়া নাই। হৈবুৰ ৰহমান বাবুলেও বহুতবার তেখেতক মাতি আনি সমজাই দিব বিচাৰিছিল, তেখেতে সঁহারি দিয়া নাই, আমাক কোনো ধরনের আস্থা দিয়া নাই। গতি সেই হিসাবে আমি সকলো কর্মীয়ে মনত বহুত দুঃখ কষ্ট রাখি এই বিজেপির পর আঁতরি আহি অসম জাতীয় পরিষদত যোগদান করেছো আর আজিরপর আমি সকলে মিলে অসম জাতীয় পরিষদর হয়ে কাম করে যাম। হ্যাঁ, আর ইয়াত নিষ্ঠাপনের আমি কাম করিম, এইখানে আমার উদ্দেশ্য। এতিয়া প্রশ্ন হয় কিয় বিজেপি কর্মী সকলে দল ত্যাগ করেছে, বিজেপি ত্যাগ করা কার্যয় সমষ্টিটোত কিহর ইঙ্গিত বহন করেছে, বিজেপির প্রার্থী নাজির হুসেইনের দিসপুর যার পথ সহজ নহব নাকি, এই জুয়ারে বিজেপি মিশন 100+ পৰা বাদ পড়ব নাকি রূপহী হাতত, আগন্তুক সময়ত রূপহী হাতর রাইজে কাক দিসপুরলৈ পঠিয়ায় সময়তে হব লক্ষণীয়। জুরিয়ার পৰা তমিজুদ্দিনৰ রিপোর্ট, নেক্সট স্টার নিউজ, গুৱাহাটী।